পৃথিবীর সমস্ত মসজিদগুলি হচ্ছে আল্লাহর জন্য, তোমরা আল্লাহকে ডাকো, তার সাথে কোনো শরীক করো না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরুল মাসাজিদা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকা। নিশ্চয়ই মসজিদ নির্মাণ করে ওরা যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে। পরকাল মানে মরণ হবে, বিচার হবে, কেয়ামত হবে, কবর হবে। একে মেনে নেওয়া, আল্লাহকে না দেখে মেনে নেওয়ার নাম হলো ঈমান। ফেরেশতাকে না দেখে মেনে নেওয়ার নাম হলো ঈমান। কেয়ামতকে না দেখে মেনে নেওয়ার নাম হলো ঈমান। ভাগ্যকে না দেখে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে বিশ্বাস করে যে সে মসজিদ নির্মাণ করবে, পরকালকে বিশ্বাস করে যে সে মসজিদ নির্মাণ করবে, পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে যে সে মসজিদ নির্মাণ করবে, যাকাত প্রদান করে যে সে মসজিদ নির্মাণ করবে। আলামি একশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না যে সে মসজিদ নির্মাণ করবে। আল্লাহকে ছাড়াও মানুষ ভয় করে, ভয় করে অনেক সময় পাপের কাজ করে। মালিক বলেছে এটা করতে, না করলে এটা কেমন হবে, চাকরি যেতে পারে বা কিছু হতে পারে। আলেম ওলামাই নির্দ্বিধায় বলছেন যে মসজিদের ইমামতি থাকবে না, এই জন্যই তো এগুলো করি। ইমামতির অল্প পয়সাই তার জীবনের অনেক সমস্যার সমাধান করে বলে সে মনে করে, যার কারণে সে মিলাদ করতে, বিদাত করতে, ভুল পরামর্শে খুতবা দিতে তারা প্রস্তুত আছে। যারা বলে যে পুরাতন ঢাকার মানুষ আলেম ওলামাকে অনেক সময় চাপ দিয়ে খুতবার কথা বলে বা কোনো কথা বললে তারা মন খারাপ করে, এই কথাটি আমি বিশ্বাস করি না। আমি দীর্ঘদিন থেকে সুরিটোলা মালিটোলায় খুতবা দিয়ে আসছি, এখন পর্যন্ত আমাকে কেউ চাপ দিয়ে কোনো কথা বলিয়ে নিচ্ছে এটা আমি বুঝতে পারিনি। এবং আমি ধর্মীয় কোনো কথা বলতে গিয়ে ইতস্ত করেছি বলিনি এটা আমার মনে বলে না। আমি ধর্ম প্রচারের ব্যাপারে সুরিটোলা মালিটোলা মসজিদে 100-100 বিশ্বাসী, এখানে দিন প্রচারের ব্যাপারে কোনো সমস্যা নেই। নিখুঁত একমাত্র আল্লাহর রাস্তায় মসজিদ নির্মাণ করা হয়েছে, আর একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এই মসজিদে কোরআন এবং সহিহ হাদিসের কথা বলা হবে, বলা হচ্ছে। এতে কে কতটুকু ভারী মনে করলো, খারাপ মনে করলো, এইটা বিবেচনার বিষয় বলে আমার মনে হয় না। যারা হয়তো বা মনে করছে তাদের ভুল হচ্ছে বলেই আমি মনে করি। মসজিদ একমাত্র আল্লাহর জন্য, মসজিদ নির্মাণ করবে ওরাই যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মসজিদ নির্মাণ